হ্যালো এভরিওয়ান, আমি নন্দা চক্রবর্তী। আমার চ্যানেল নন্দা কুটিরের রেসিপিতে সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করবো রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটি হচ্ছে দই ঝিঙে। আর দই ঝিঙে বানাতে একদমই কম উপকরণ লাগে। আমি কি করে খুব সহজ ভাবে রেসিপিটি বানিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এতে 2 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলটা একটু গরম করে নেব। অলিভ অয়েলটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি এখানে দিয়ে দেবো 2টো ঝিঙেকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। সেই ঝিঙেগুলো আমি একটু ভেজে নেব। ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার আমি এতে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঝিঙেটা ভেজে নেব। আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, আর পাশে ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবে। তাতে করে আমি যদি নতুন কোনো ভিডিও দিই তাতে বা সাথে সাথেই দেখতে পারো। তো ঝিঙেটা আমি এখন হলুদ আর কাশ্মীরি চিলি পাউডারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। ফিরে আসছি ঝিঙেটা ভেজে নেওয়ার পর। ঝিঙেটা খুব ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটি পাত্রে তুলে রাখছি। এবার সেম প্যানেতে আমি আরো 2 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েলটা একটু গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিরে দিয়েছি, এবার একটু ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্তদানা, আর 10-12টা আলমন্ডকে আমি বেস্ট করে নিয়েছিলাম সেটাই এবার এতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই থাকবে। খুব ভালো করে নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নেব। পোস্ত আর আলমন্ডের পেস্টটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো ভেজিটেবল মশলা, আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, সাইডের থেকে তেলে উঠে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 2 টেবিল স্পুন টক দই। আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে, আর না হলে দইটা ফেটে যেতে পারে। টক দইটা দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঝিঙে গুলো। ঝিঙে গুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিলে খুব ভালো একটা গন্ধ হবে, তাই গরম মশলাটা গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে ঝিঙেগুলোকে মিশিয়ে নেব, যাতে ঝিঙের গায়ে সব মশলা লেগে যায়। এখন আমি এতে দিয়ে দেব 2 কাপ গরম জল। গ্রেভিটা কে কতটুকু রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে। তো আমি একটু গ্রেভি রাখবো, তাই 2 কাপের মতো গরম জল দিয়েছি।
এবার ঢাকটা চাপা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, আর 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, খুব সুন্দর তেল উঠে এসেছে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। আর এটা তোমরা পোলাও, রাইস, যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করছি আমার আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আমার সাথে থাকার জন্য, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।